তোমাদের সাথে আজকে নারকেল নাড়ুর একটা ভিডিও শেয়ার করছি। লক্ষ্মী পূজোর দিনে তো এটা একটা স্পেশাল আইটেম বলতে পারো, এটা লাগেই। তো চলো দেখে নিই কিভাবে বানাতে হয়। এখানে নারকেলটা ভালো করে গুড় দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, মাখিয়ে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখতে হবে। এইভাবে লো থেকে মিডিয়ামে রাখা অবস্থায় ভালো করে নারকেলটাকে নাড়তে হবে। এটা করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। তো দেখো এতক্ষণ মিডিয়ামে ছিল, এবার একেবারে লোতে করে দেবো ফ্লেমটাকে। করে আবারও নাড়তে হবে, এটা কিন্তু বারে বারে নেড়ে যেতে হবে। এটা যদি না নেড়ে বসে থাকো তো নিচে লেগে যাবে, তো ওই জন্য কিছুক্ষণ ছাড়া ছাড়াই এটাকে নাড়তে হবে। দেখো আগের থেকে এখনের যে রংটা দেখেই বুঝতে পারছো যে একটু চেঞ্জ হচ্ছে। আগে অন্যরকম দেখতে লাগছিল, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যখন পুরো দলা পেকে আসবে তখনই বুঝতে হবে যে জিনিসটা হয়ে এসেছে। তো তখন নামিয়ে গরম গরমই ওটাকে নাড়ুটা পাক দিতে হবে। দেখো একবার, এখন একবার আমরা চেষ্টা করছি যে নাড়ুটা হচ্ছে কি না দেখার জন্য। তো যদি মনে হয় যে হয়ে যাবে তাহলে গরম থেকে নামিয়ে এবার নাড়ু পাকাতে শুরু করে দেয়া হবে। তো দেখো নাড়ু পেকে যাচ্ছে, আর একটুখানি রেখেই আমরা নাবিয়ে নিয়েছি। এবার দেখো সবাই মিলে একসাথে নাড়ু পাকাচ্ছি, আমাকে আমার মা তুলে তুলে দিচ্ছে আর আমি গোল করে রাখছি। দেখো এইভাবেই নাড়ু পাকাতে হয়, তোমরা চেষ্টা করো বাড়িতে। খুব ইজি প্রসেস কিন্তু একটু লেন্দি, এই যা আর টেস্ট হয় দুর্দান্ত। এটা আমরা গুড় দিয়ে করেছি, আখের গুড় দিয়ে। তোমরা চাইলে এখানে যদি চিনি দিয়েও করতে পারো, চিনি দিয়ে করতে পারো, অসুবিধা নেই। বাট গুড় দিয়ে করলে সেটার টেস্ট একটু বেশি হয়। তো এই ছিল আমাদের লক্ষ্মী পুজোর জন্য নাড়ু বানানোর পর্ব। দেখো নাড়ুগুলো কি সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তোমাদের নাড়ুগুলো। আর আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে।